প্রায় ৪০টার মতো ফেডারেশনের সাথে বসা হয়ে গেছে। এর মধ্যে অনেক ফেডারেশন আছে যাদের সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, ওই খেলা সম্পর্কেও ধারণা ছিল না, এরকম মানে এটা কী খেলা তাও জানতাম না। সো আমার এখন লার্নিং ফেজ, আমার ধারণা এই এই মাসের মধ্যে আমার সব শেষ হয়ে যাবে ফেডারেশনগুলোর সাথে বসা। বসার পরে আমার একটা পার্সোনাল আমরা চেষ্টা করবো একটা অ্যাসেসমেন্ট করতে যে কোন ফেডারেশনকে কী কী ধরনের সহযোগিতা দেওয়া যেতে পারে। প্রথম হচ্ছে দেওয়া উচিত, এবং তারপর হচ্ছে কী কী আমাদের দেওয়ার সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা একটা বাজেট তৈরি করে জমা দেব। আমি এইটুকু বলতে পারি যে বেশ কিছু ফেডারেশন আছে যেখানে আমার মনে হচ্ছে বাংলাদেশের অনেক ভালো সম্ভাবনা আছে, ভালো করার সম্ভাবনা আছে। ভালো করা মানেই যে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে তা না, ভালো করা মানেই যে আমাদেরকে অলিম্পিকে গোল্ড আনতে হবে তা না, কিন্তু এখন যে অবস্থায় আছে তার চেয়ে আমরা অনেক ভালো করতে পারি। সো এইটা একটা ব্যাপার আছে। দ্বিতীয় যে জিনিসটা আছে, আবার অনেক ফেডারেশনের সাথে কথা বলে মনে হয়েছে যে আসলে ফেডারেশনের চিন্তাধারার মধ্যেও একটা চেঞ্জ আসা দরকার। ওরা যেভাবে চালাচ্ছে এভাবে আসলে বেশি দূর আগানো যাবে না, তাদের মধ্যেও একটা প্রফেশনালিজম আনা দরকার। সো আমি বলছি ইটস গোয়িং টু বি এ মিক্সচার। আমি চেষ্টা করব, আমাদের প্ল্যান হচ্ছে আমরা টার্গেট দিয়ে দেব কিছু ফেডারেশনকে, এবং ওই অনুযায়ী যদি তারা পারফর্ম করতে পারে আমরা তাদেরকে সাপোর্ট কন্টিনিউ করব, আর যদি না পারে তাহলে আর সাপোর্ট করব না। কাজেই তাদেরকেও চেঞ্জ মানে তাদের মধ্যেও চেঞ্জটা আনতে হবে। আমরা যে এই কথাটা বলছি, অনেকে নাও মানতে পারে, না মানলে না প্রয়োজন নাই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই তাতে। তারা যেরকম আছে তারা যদি এরকম থাকতে চায় থাকুক, কিন্তু আমাদের যদি কোনো সহযোগিতা চায় তাহলে কিছু ক্রাইটেরিয়া তাদেরকে ফুলফিল করতেই হবে। এখানে প্রথম কথা হচ্ছে ফুটবল ক্রিকেট দুইটা সম্পূর্ণ দুই খেলা, আর এটাকে এক কাতারে নেওয়া চিন্তা করা ঠিকও হবে না। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, এক কাতারে নেওয়ার চিন্তা মানে ঠিক হবে না। একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি, ফুটবল ইজ স্টিল দ্য সবচেয়ে জনপ্রিয় খেলা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এখনও ফুটবল, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এখন তাহলে কী হচ্ছে, সমস্যাটা হচ্ছে কোথায়? যে সমস্যাটা আমি মনে করছি, যেগুলো সব আপনাদেরকে এখন বলবো না, বাট আমি বলছি আমার কাছে মনে হয়েছে যে এই পপুলারিটির জন্য আগে যেই কারণগুলো ছিল, যেই কারণে ফুটবল এত পপুলার ছিল বাংলাদেশে, ওই কারণগুলোর অনেকগুলো এখন অনুপস্থিত। এইটা যদি অনুপস্থিত থাকে তাহলে আস্তে আস্তে পপুলারিটি কমবে, আর সেই জায়গায় ক্রিকেট বা অন্যান্য খেলা দেখেন আস্তে আস্তে এইগুলোতে ওরা এগিয়ে যাচ্ছে। কাজেই ফুটবলকে আবার নতুন করে চিন্তা করতে হবে, এবং এটা সবচেয়ে বড় দায়িত্ব ফেডারেশনের, এটা সবচেয়ে বড় দায়িত্ব ফেডারেশনের। আমি যে জিনিসটা অনেক ফেডারেশন, আমি ফুটবলের কথা বলছি না, অনেক ফেডারেশনকে আমি বসেছিলাম, তাদেরকে জিজ্ঞেস করলাম তোমার ইয়ারলি বাজেট কত, বলতে পারে না। আজকে হঠাৎ করে একটা টুর্নামেন্ট করতে হবে দেখে বোর্ডে মন্ত্রণালয় একটা চিঠি দিচ্ছে, একটা সাপোর্ট দিচ্ছে, একটা টুর্নামেন্ট করে দিচ্ছে, শেষ। ওর ইয়ারলি বাজেট সম্পর্কে কোনো ধারণা নেই। সো আমি বলছি এইভাবে তো হবে না। সো আমাদের একটা সামগ্রিক মাইন্ডসেটে পরিবর্তন দরকার। এটা করার এটা সম্ভব কিনা জানি না, তবে কিছু তো চেঞ্জ হবে নিশ্চয়ই আশা করছি।